ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। 2020 সালের শেষের দিকে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। আগামী মে মাসে সংসার আলো করে আসবে তাদের প্রথম সন্তান। গত 20 ফেব্রুয়ারি ছিল কাজলের বেবি শাওয়ার। বিশেষ এ দিনের বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে নিজেকে সুস্থ রাখতে কাজল নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করছেন। তার মতে জটিলতা ছাড়া প্রত্যেক গর্ভবতী নারীর ব্যায়াম করা উচিত। ব্যায়ামের একটি ভিডিও কাজল তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায় একজন নারী প্রশিক্ষক কাজলকে ব্যায়ামের নানা দিক নির্দেশনা দিচ্ছেন, পাশাপাশি শারীরিকভাবে তাকে সহযোগিতা করছেন। এতে কাজলের বেবি বাম্পও স্পষ্ট দেখা যাচ্ছে। কাজলের এই ভিডিওতে রিয়্যাক্ট করেছে প্রায় 10 লাখ। অসংখ্য ভক্ত মন্তব্য করে ভালোবাসা প্রকাশ করেছেন। ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল। কাজল তার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমি সবসময়ই সক্রিয় একজন মানুষ, সারা জীবন কাজ করেছি। প্রেগন্যান্সি একটি ভিন্ন ঘরানার খেলা। জটিলতা ছাড়া সব অন্তঃসত্ত্বা নারীর স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য ব্যায়াম করা উচিত। অন্তঃসত্ত্বা হওয়ার আগে ও পরে শরীর পরিবর্তনের ক্ষেত্রে এটি আমাকে সাহায্য করেছে। এই পরিবর্তনের অনুভূতি আমাকে আরও শক্তিশালী করেছে। গর্ভাবস্থায় ভালো একটি ফিটনেস বজায় রাখা উচিত।